আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সাথে আছে আমি সৈয়দ শাহিনুর। দেখেন গাড়িটা ইন্ডিকেটর সুইচ দিলে পার্কিং লাইট ফাল পারতেছে, পার্কিং লাইট জ্বলে। ইন্ডিকেটর সুইচ দিলে পার্কিং লাইট নিভে জ্বলে, ইন্ডিকেটর লাইট জ্বলে না। এখন আমি দেখব এই ওয়ারিংয়ের সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, কিভাবে মেরামত করা যায়। এখন আমি ওয়ারিংটা আগে চেক দিব গাড়ির, যে এটার সমস্যা কোথায়। আসলে অনেকেই হয়তো ভাবতেছেন যে ইন্ডিকেটরের লাইন, সিগন্যাল লাইটের লাইন আর পার্কিং লাইট, ব্রেক লাইটের লাইন হয়তো কোনো জায়গায় একাত্র হয়েছে, কিন্তু আসলে তা না। এটার সমস্যা হয়েছে গাড়ির আর্থিং ফেল করছে। এই ভাল্পের আর্থিং ফেল করার কারণে ইন্ডিকেটর জ্বলতেছে না, ইন্ডিকেটর এবং কি পার্কিং ব্রেক লাইটের সবগুলো আর্থিং ফেল করছে। এখন আমি দেখব যে গাড়ির ওয়ারিংয়ে থেকে আর্থিং ফেল করছে কি না, তার জন্য চেক দেওয়ার জন্য আর্থিংয়ের যে তারটা আছে এইখানে আমি এক হাতের মতো তার নিয়েছি, তারের মাথা সুলে ইনসুলেশন সুলে গ্যাস বের করে ওইখানে লাগিয়ে গাড়ির ইঞ্জিনে বডিতে ধরলাম। দেখলাম যে লাইটটা নিবে কি না, আসলে নিবে না, হয়তো লাইন এইভাবে না পাইতে পারে। এই কারণে আমি সকেটটা খুলে নিয়ে যেখানে কালো তার আছে ওই কালো তারের ওইখানে আমি এই তারের গ্যাসটা ঢুকিয়ে আবার সকেটটা লাগিয়ে নিলাম। এইবার আমি এই তারের আরেক মাথা বডিতে ধরলাম, তাও লাইটটা নিভতেছে না, ইন্ডিকেটরের লাইটটা পার্কিং লাইটটা জ্বলতেছে। এতে আমি বুঝলাম যে গাড়ির ওয়ারিংয়ে সমস্যা নাই, গাড়ি আর্থিংটা হোল্ডারের থেকে ফল করছে। এখন আমি ক্যাসিংটা খুলে নিব। ভিডিও অনেক লং হয়ে যাবে এই কারণে আমি আগেই খুলে রাখছি, সরালাম। এখন লাইটের যে কভারটা আছে কভারটাও আমি খুলে নেব। দেখেন কভারটা খুলে নিতেছি, আমার কভারটাও খোলা হয়ে গেছে। আমি লাইটগুলো আগেই খুলে রেখেছিলাম, ভিডিও অনেক লং হবে দেখে। সবগুলা বাল্বের আর্থিং যেহেতু ফল করছে, একটার আর্থিং ঠিক নাই, এই কারণে আমি ইন্ডিকেটর লাইট এবং কি পার্কিং লাইটের আর্থিং দুইটা একাত্র দিয়ে দিব। দুইটা লাইটের আর্থিং আমি বাল্বের মধ্যে প্যাঁচ দিয়ে লাগাই নিতেছি, অবশ্যই একটু পরে বুঝতে পারবেন আপনারা। এখন আমি সুইচটা দিয়ে নিয়েছি ইন্ডিকেটরের দিয়ে, দেখেন লাইটটা লাগাইলাম, আর্থিং ফেল করার কারণে লাইটটা জ্বলতেছে। এখানে আমি আবার আরেকটুকরো তার জয়েন দিয়ে নিব, যে তার দিয়ে আমি গাড়ির বডিতে আর্থিং দিব। যেহেতু ওইটার হোল্ডার থেকেই মেন আর্থিংটা শর্ট হয়ে গেছে, গাড়ির লাইটগুলো অনেক পুরনো, মেন আর্থিংটা হোল্ডার গইলা গেছে গা, যদি এটা ঠিক করতে যায় অনেক সময় লাগবে এবং কি ঠিক হবে না, ভেঙে যাবে আর কি। এই কারণে আমি আউটে বাইরে আর্থিং দিয়ে নিব। যেহেতু সবগুলা বাল্বের আর্থিং শর্ট হয়েছে, আমি দুটা বাল্ব একসাথে আর্থিং করে নিলাম, আরেকটুকরো তার প্যাঁচ দিয়ে নিলাম। নিয়ে দেখেন আমি এবার বাল্বটা আবার লাগিয়ে দিলাম, দেখেন জ্বলতেছে। এখানে তারের যে আরেকটা মাথা আছে এটা আর্থিং আমি গাড়ির বডিতে আর্থিংটা ধরতেছি, দেখেন ধরলাম, আমার ইন্ডিকেটর ঠিকই জ্বলতেছে, পার্কিং লাইটও জ্বলতেছে, দুটোটা আর্থিং পাইছে, পার্কিং লাইট জ্বলতেছে। পার্কিং লাইটটা ধাপ পড়ার কারণ হইলো এই লাইনটা সিরিজ হইয়া, এটা দুই পয়েন্টের ভাল্ব দিকে সিরিজ লাইন হইয়া এই পার্কিং দিলে ওইখানে বাল্বের থেকে লাইটটা জ্বলে। দেখেন আমি যে কোনো জায়গায় আর্থিং দিলে লাইনটা ঠিক হয়ে যায়। অবশ্যই যদি এরকম সমস্যা কারো হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আর্থিং হোল্ডার থেকে আর্থিং শর্ট হওয়ার কারণে, ফেল করার কারণে এই সমস্যাটা হয়।
দেখেন আমি এইবার আর্থিংটা তারটা বাইরে রাখলাম, আস্তে আস্তে আমি লাগাই নিব সব কিছু। এই আর্থিংটা আমি দেখেন কোন জায়গায় দেই, ক্যাসিংটাকে লাগিয়ে নিই কভারটা লাইটের, লাইটের নিচ দিয়ে আমি তারটা রাখলাম। আমি ভালোভাবে এখন সবগুলো স্ক্রু লাগিয়ে নিব। দেখেন আবারও দেখাচ্ছি, গাড়ির বডিতে আর্থিং তারটা লাগাইলেই সব লাইন ওকে। এবার আমি ক্যাসিংটা লাগাইছি উপরে, ক্যাসিংটা যে 10 নম্বর নাট গুলো থাকে এই নাটের মধ্যে আমি ওই আর্থিং এর তারটা একটু প্যাঁচ দিলাম, প্যাঁচ দিয়ে নিলাম। এখন যেহেতু এই গাড়িতে আমান গাড়িতে আর্থিং, সিএনজিতে আমান ভরিতে আর্থিং, এই নাটের মধ্যে আমি প্যাঁচ দিয়ে আর্থিং দিয়ে 10 নম্বর নাটটা লাগিয়ে দিলাম ভরিতে। দেখেন আর্থিংটা পাইছে, বাল্বগুলো সুন্দরভাবে জ্বলতেছে, ইন্ডিকেটর পার্কিং সুন্দরভাবে জ্বলতেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট মাস্ট।